আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু তো কেমন আছেন সবাই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটা কুকিং ভিডিও দেখার জন্য আজকে আমি গেস্টদের জন্য একটা মানে রেসিপি বানাবো কালকে আমাদের বাসে গেস্ট আসবে তো তার পূর্ব মুহূর্তে কিছু প্রিপারেশন থাকে তো বেসিক্যালি দুই তিন দিন যাবত আমরা জাস্ট প্রিপারেশনে নিতেছিলাম যত ধরনের মশলাপাতি কাটাকুটি যা আসে টুকটাক যেগুলো আর কি পসিবল হয়েছে সব কিছুই আমরা প্রিপেয়ার করে রাখছি তো কালকে যেহেতু গেস্ট আসবে কালকে সব কিছু তো একসাথে করাটা টাফ তাই আগে থেকে কিছু মানে আগায় রাখাই বেটার এখানে আমি আজকে কাবাব বানাবো মানে স্বামী কাবাব বা টিকিয়া কাবাব যেটাকে বলে এর জন্যে প্রিপারেশন এতেছি তো চিকেন কাবাব যেহেতু বানাবো তো আমি এখানে দেড় কেজিরও বেশি মানে দুই কেজি চিকেন নিয়ে নিছি জাস্ট হাড় ছাড়া মাংস মানে ব্রেস্ট পিস আর এরপর মশলাপাতি যা দরকার আর ছিল মানে বুটের ডাল যেটাকে বলি ওইটা ওইটাও ছিল প্রায় এক কেজির কাছাকাছি অল্প কিছু রেখে দিছিলাম আর বাকিগুলো আমি নিয়ে নিছি তো স্বামী কাবাবের জন্য এইটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস মানে এর মধ্যে একটা কারণ আপনি যেই মাংস দিয়ে বানান না কেন বিফ হোক চিকেন হোক সবটার সাথে আপনার এই বুটের ডালটা ব্যবহার করতেই হবে আর ছিল এই তো পেঁয়াজ কুচি আমাদের পরিমাণ মতো আমি কেটে নিয়েছি পেঁয়াজ কুচিটা আর গুঁড়ো মশলার মধ্যে বা মশলাপাতির মধ্যে ছিল আদা রসুনের পেস্ট দেন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর ছিল রাঁধুনির হচ্ছে গরম মশলার যে গুঁড়োটা বিকজ এখানে আস্ত যদি গরম মশলা দিই তাহলে পরবর্তীতে আবার মানে ওইটাকে আলাদা করে রাখার একটা ঝামেলা থাকে আর গরুটা ব্যবহার করলে আর এটার কোনো ঝামেলা বোহাইতে হয় না আর আপনারা যদি চান তাহলে আস্তটাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই তো চলে আসলাম মেইন রান্নার কাজে তো রান্নার ক্ষেত্রে আমি আমুরে আর কি বলতেছিলাম যে তুমি আর কি সব কিছু গোছায় রেখে দিয়ে যাও মানে সব কিছু বসাই দিয়ে যাও চুলায় কারণ আমি যেহেতু নতুন সব কিছুতে সো আর গেস্টদের জন্য যেহেতু বানাবো তো মশলাপাতির একটা বিষয় আছে কতটুকু কি পরিমাণে দেওয়া লাগবে ওইটা আমার এত ভালো পরিমাণে জানা নাই আর এখানে যে আমি পাতিলাটা ব্যবহার করছি ওইটা আমি মানে সন্ধ্যার দিকে হচ্ছে বেরেস্তা করছিলাম তাই আর চেঞ্জ করে নিয়ে ভাবলাম যে সেম পাতিলের মধ্যেই দেই তো আমি প্রথমে চিকেনটা দিয়ে দিলো এরপর বুটের যে ডালটা ছিল ওইটা দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচও দিয়ে দিছে ও তখন আমি কাঁচামরিচটা দেখাইতে ভুলে গিয়েছিলাম আপনারা অবশ্যই কাঁচামরিচ দিবেন আর চার থেকে পাঁচটা হচ্ছে শুকনো মরিচ দিছিল আস্ত এরপর কালার হওয়ার জন্য দিয়ে দিছিল হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো আসলে মাংস কষানোর জন্য যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দরকার সেম ওয়েতেই হচ্ছে এটাকে আপনার মানে সিদ্ধ করা দরকার আর অবশ্যই স্বাদ মতো লবণ দিয়ে নেবেন লবণের কথা কিন্তু ভুলবেন না একটা কথা আপনারা যদি চান তাহলে মানে কি বলে হলুদের গোড়াটা অ্যাভয়েড করতে পারেন এটা একদমই টোটালি অপশনাল অনেকেই দেয় অনেকে দেয় না এটা যার যার ইচ্ছার উপরে ডিপেন্ড করে এদিকে কথা বলতে বলতে আম্মু গরম মশলার গুঁড়ো আর হচ্ছে আদা রসুনের পেস্টটাও দিয়ে দিছে এখন সব কিছুকে সিদ্ধ করার জন্য এমনভাবে পানি দিবেন যেন এটা সিদ্ধ হওয়া পর্যন্ত একদম শুকায় যায় পানি অবশিষ্ট না থাকে আর আমরা এখানে সব কিছু দিয়ে আম্মু এখন সব কিছু মিক্স করে নিতেছে আমাদের পানি আমরা পরিমাণ মতোই দিলাম আমাদের ডোটা যেহেতু অনেক বেশি হবে মানে প্রায় দুই কেজিরও বেশি মানে দুই কেজির তো জাস্ট চিকিনি ছিল এর মধ্যে অনেক মশলাপাতি ডাল ছিল তো সব কিছু নিয়ে আমাদের ডোটা অনেক বেশি পরিমাণে হবে তা আমরা একটু বড়ো পাতিলে এভাবে একটু বেশি পানি দিলাম কারণ সিদ্ধ হতে যতটুকু পানি দরকার হয় এই তো পাতিল ঢাকনা দিয়ে একদম ঢেকে বসাই দিলাম তো মাঝখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার বোরিং ফিল হইতেছিল তাই আমি চিপস খাচ্ছিলাম এদিকে তো আরেকটা কথা হচ্ছে আমরা সন্ধ্যার দিকে আর কি প্রিপারেশন নিয়ে রাখছিলাম কালকে সকালের দিকে হয়তো বানাবো এই তো চলে আসছে বলক মানে অনেক টাইম লাগছিল এটা মানে ভিডিওতে তো আমি শর্ট করে করে জাস্ট দেখাইতেছি আপনাদের বাট এই পানি শুকাইতে বা পানিটা টেনে নিতে অনেক সময় প্রয়োজন হয়েছে সন্ধ্যার দিকে প্রিপারেশন নিচ্ছি মানে এটা বসাই দিয়েছিলাম তো তিন থেকে চার ঘন্টার মতো লাগছে প্রায় আট থেকে বা নয়টা বেজে গেছিল রাত এটা মানে কমপ্লিট করতে যাই হোক সম্পূর্ণভাবে আমি এখন পানিটা শুকাই নিব যতটুকু সময় প্রয়োজন হয় কিয়ার করার শেষ হয়ে যাওয়ার লাস্ট মোমেন্টে আমি কাবাব মশলাটা ব্যবহার করছিলাম আমি ওটা ক্যাপচার করতে একদমই ভুলে গেছি আর আপনারা চাইলে যখন সব দিয়ে দেন তখন মশলা দিতে পারেন তারপর ওই মিশ্রণটাকে হচ্ছে ব্লেন্ড করে নেবেন তো চাইলে ফুড প্রসেসর ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করা যায় বাট আমরা পাটাই বেটে নিছি আমাদের যেহেতু ডো অনেক ছিল আমার কালকে সন্ধ্যার দিকে হাফ পেটে রাখছিল আর অনেক রাত হয়ে গেছিলো তার আর হাফ আজকে সকালে কমপ্লিট করছে তো মানে সেকেন্ড স্টেপের জন্য আমাদের যা দরকার সেটা হচ্ছে এরকম পেঁয়াজ কুচি এটা অপশনাল চাইলে দিতে পারেন চাইলে নাও দিতে পারেন তবে আমি সাজেস্ট করব পেঁয়াজ কুচিটা দেওয়ার জন্য এটা দিলে টেস্ট ভালো হয় এরপর ছিল ধনিয়া পাতা কুচি আর এক পিস লেবু আমি লেবুটা নিয়েছি ডিমের জন্য কাঁচা ডিম যেহেতু দিব সো একটু লেবু ব্যবহার করা লাগবে কারণ তাহলে ডিমের অনেক সময় স্মেল থাকে আর ছিল কাঁচামরিচ কুচি তো আমি ফার্স্টে ভাবছিলাম যে আমার দুইটা ডিমে হয়ে যাবে বাট আমার ডো যেহেতু অনেক ছিল সো আমার দুইটা ডিমে হয়নি পরবর্তীতে আরও দুইটা ডিম অ্যাড করছি এই তো এদিকে আমি পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি প্রায়ই দিয়ে দিছি এখন আমি মরিচটাকে কুচি করে নিব সেকেন্ড স্টেপের জন্য আরেকটি ইনগ্রিডিয়েন্টস ছিল ওইটা আমি আপনাদের সাথে প্রথমে দেখাইনি তো বলে দিই ওইটা হলো পেঁয়াজের বেরেস্তা আমি কালকে সন্ধ্যার দিকে আগে প্রিপেয়ার করে রাখছিলাম একটু চিনি দিয়ে এরপর বক্সে ভরে রাখছিলাম আজকে আমি ওইটা এখন ভাজার আগে ব্যবহার করব তবে এখানে আরেকটা একটা হচ্ছে রুলস বলি আপনাদেরকে সেটা হলো আপনারা যখন মানে এটা ভাজবেন ধরেন আজকে সব কিছু প্রিপারেশন নিয়ে রাখলেন কালকে ভাজবেন সো সেকেন্ড স্টেপে আমি যা যা ইউজ করছি সেই র জিনিসগুলো আর ডিমটা আপনারা কখনোই আগের দিন ব্যবহার করে বানায় রাখবেন না একদমই এই ভুলটা করবেন না কারণ এইভাবে বানাইলে আপনাদের টিকেটা একদমই পারফেক্ট হবে না যদি তারপর আপনারা প্রিপেয়ার করে রাখতে চান তাহলে জাস্ট ডোটা সিদ্ধ করে এরপর ব্লেন্ড করে ফ্রিজ আপ করতে পারেন নেক্সট ডে যখন আপনারা টিকিয়াটা ভাজবেন তার আগ মুহূর্তে এই সেকেন্ড স্টেপগুলো ব্যবহার করবেন আর ডিম দেওয়ার মানে সাথে সাথে হচ্ছে আপনার ডোটা মানে টিকিয়া বানায় ভাজতে হবে তাহলে কিন্তু টিকিয়া ভালো হবে না ডিম দিয়ে আগে থেকে রেখে দেওয়া যাবে না বা লেট করা যাবে না সো এই তো আমার কথা বলতে বলতে সব কিছু মিক্স করে আমার ডোটা কমপ্লিট হয়ে গেছে আমি এখন কাবাবের শেপ দিয়ে নিব আর আমার ডোয়ের মধ্যে আমি প্রথমে দুইটা ডিম দিছিলাম বাট পরে আমার আরও দুইটা ডিম দরকার হয়েছিল দেন আমি চারটা ডিম ব্যবহার করছি আপনারা ডিমটা আপনার মানে ডোয়ের উপর ডিপেন্ড করে দিবেন বেশি একদম নরমও করা যাবে না আবার একদম শক্তও রাখা যাবে না মিডিয়াম রাখতে হবে সব সময় তো এইদিকে আমার কাবাবের শেপ দেওয়া হয়ে গেলে আমি কাবাবগুলো জাস্ট ভেজে নিব আর এদিকে কালকে থেকে মানে যখন থেকে স্টার্ট হয়েছে তখন থেকে আমার মানে একদম নার্ভাসনেস কাজ করতেছিল কারণ আমি ফার্স্ট টাইমে তো গেস্টদের জন্য হচ্ছে রেসিপি বানাইতেছি হয়তো আমি আগে কখনো বানাইনি তারপরেও সমস্যা ছিল না যদি আমরা নিজেদের জন্য বানাইতাম বা আমাদের ফ্যামিলি মেম্বাররা মানে খাইতো তবে যেহেতু গেস্টরা খাবে সো আমি একটু মানে বেশি হতাশ হয়ে যাইতেছিলাম যে না জানি কেমন হয় আগে পরে কখনো আমি ট্রাই করি নেই তারপরও আলহামদুলিল্লাহ পরবর্তীতে রেজাল্ট ভালো পেয়ে মনটা অনেক ভালো হয়ে গিয়েছিল অনেক শুক্রিয়া আদায় করছি আমি আল্লাহর যে মান সম্মানটা যেন অন্তত থাকে আসলে যে কোনো কাজই হচ্ছে অন্তর থেকে সাহস নিয়ে শুরু করতে হয় আমিও তাই করি তো যাই হোক আমি এখন এই সবগুলো আস্তে আস্তে বানায় ভেজে নিব তো কাবাবগুলো বেসিক্যালি গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে এতে কালারটাও সুন্দর আসে আর ভাজাও ভালো হয় আর এক হাতে যেহেতু সো আমার সময়টাও বেশি লাগছে আর আমার একটু কষ্ট হয়ে গিয়েছিল দাঁড়ায় থাকতে থাকতে আর একদিকে বানাইতেছিলাম তো আরেকদিকে ভাসতেছিলাম সব কিছু মেনটেন করতে তাই তো আমি এইভাবে করে সবগুলো কাবাব আস্তে আস্তে ভেজে নিব আরেকটা কথা হলো কাঁচা অবস্থায় বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কাবা ভেঙে যেতে পারে তো ডো অনুযায়ী হচ্ছে আমার কাবাব হয়েছিল পঞ্চাশ থেকে ছাপ্পান্নটার মতো আর যেহেতু দুপুরে পরে সার্ভ করব তাই আমি টিস্যু পেপার দিয়ে একটু ঢেকে রাখছিলাম যেন একটু গরম থাকে তো ভিডিওটা এ পর্যন্তই আশা করি আপনাদের কাছে আমার এই কুকিং ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিও তো একটা লাইক দিবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ফর টুডে আল্লাহ হাফেজ